ঈদের বাকি আর মাত্র 3 দিন, ঈদে ঘরে ফেরা মানুষের চাপ কেমন তা জানতে সরাসরি চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, কেমন ভিড় দেখছেন ঈদে ঘরমুখ মানুষের? আপলা, আপনি যেমনটি বলছিলেন, আসলে মাত্র 3 দিন বাকি আছে ঈদুল আজহার। এই সময়টাতে বিশেষ করে দূরপাল্লার যে বাস টার্মিনালগুলো রয়েছে, আন্তজেলা বাস টার্মিনালগুলো, বিশেষ করে এই মহাখালী বাস টার্মিনালের যেটি চিত্র সেটি বলছে এই সময়ে যাত্রী সাধারণের চাপ যেমনটা থাকার কথা ঠিক তেমনটি কিন্তু নেই। এর কারণ যেটি আপনি একটু আগে জানিয়েছেন যে করোনার পাশাপাশি এবার নতুন করে হচ্ছে বন্যার একটি প্রভাব পড়েছে। যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে এই মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ সহ সিলেটের যেই জেলাগুলো রয়েছে সিলেট বিভাগের, সেখানে কিন্তু এই বাস ছেড়ে যায় টার্মিনাল থেকে। সেখানে বন্যা হওয়ার কারণে অনেকেই এবার ঈদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর পাশাপাশি এখনও কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছুটি হয়নি, সে কারণে হয়তো আগামীকাল বিশেষ করে যে যারা পরিবহন মালিক রয়েছেন বা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছি, হয়তো বৃহস্পতিবার থেকে যাত্রী সাধারণের চাপ কিছুটা বাড়তে পারে। তবে গতকাল বা আজকে কিন্তু চাপ বলতে যেটি বোঝায় অর্থাৎ উপচে পড়া ভিড় যেমনটা আমরা ঈদের সময় লক্ষ্য করি সেটি দেখা যাচ্ছে না। তবে এই সকাল থেকে আমরা এই কাউন্টারটি রয়েছে, বিশেষ করে যে এনা পরিবহনের যে কাউন্টারটি রয়েছে এখানে কিন্তু অনেক যাত্রীরাই দাঁড়িয়ে আছেন। তারা বলছেন যে এখনও যে ফিরতি বাসগুলো যেগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল সেই বাসগুলো এখনও আসেনি, ফলে কিছু মানুষের ভিড় রয়েছে। তবে এই ভিড়টি কিন্তু স্বাভাবিক ভিড় নয়, ঈদের সময়টাতে যেমনটা থাকে। ছুটি হবে আগামীকাল থেকে এবং আগামীকাল থেকেই হয়তো এই চাপটি বেশি লক্ষ্য করা যেতে পারে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের যাত্রী সংখ্যা কম এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। অপলা জি বুলবুল, আপনি নিরাপদে দায়িত্ব পালন করুন।